স্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীফ উদ্দিন, আরটিভি, ঢাকা। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে শুরু হয়েছে ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট 2014। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এ সামিটে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজি জয়ের নেতৃত্বে 4 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। টেলিনর কার্যালয়ে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সজীব ওয়াজে জয়। এছাড়াও এতে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বেসিস সভাপতি শামীম আহসান। 26 মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে প্রাণের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়ার সব প্রস্তুতি শেষ। এখনো পর্যন্ত শিক্ষার্থী সহ 3,94,000 জনের অংশগ্রহণ নিশ্চিত।